আমরা এখন এসে গেছি অন্ডাল গ্রামে। অন্ডাল গ্রামের বহু প্রাচীন একটা মন্দিরে আজকে বাসন্তী পুজো, আর এক দুর্গা পুজো। আসল দুর্গা পুজো এটাই, সেটাই বলা হয় আর কি। শিউলি ফুলের নলক দেব, দেব কাঁচের চুড়ি। বহু প্রাচীন এই মন্দিরে মা ভীষণ জাগ্রত, অনেকেই আসেন, এখানে মনস্কামনা পূরণ হয় তাদের। আমরা এখন এসে গেছি অন্ডাল গ্রামে। অন্ডাল গ্রামের বহু প্রাচীন একটা মন্দিরে আজকে বাসন্তী পুজো। বহু প্রাচীন মন্দির, প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই গ্রামের মন্দির। এখানে অন্ডাল গ্রাম এবং এই চারপাশে সমস্ত এলাকার মানুষ এই পুজোতে আসেন প্রত্যেক বছর। ঠিক এখানেই দুর্গা পুজো হয়। এটা হচ্ছে দুর্গা মন্দির, বা এটাও বাসন্তী মাও মানে হচ্ছে দুর্গা মা। এবং এই যে দুর্গা মায়ের আপনারা দেখতে পাচ্ছেন, একদম ধুমধামভাবে পুজো হচ্ছে। এই বড় প্রতিমা এবং ডাকের সাজে মাকে সাজানো হয় প্রত্যেক বছর। আমরা এদিকে যদি দেখি, ঠিক মন্দিরের পাশেই কালী পুজো হয়। কালী পুজোর জন্য দেখুন কাঠামোটা পেছনে আছে, এখন মায়ের ছবি সামনে আছে, মানে বিসর্জন হয়ে যাওয়ার পর কাঠামোটা এখানে রাখা আছে। আর এখানেই আবার দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হবে। তো বহু বিখ্যাত মন্দির, ঠাকুর দেখুন আপনারা দর্শন করুন, এবং বেশ মায়ের রূপ কিন্তু অন্যরকম, ডাকের সাজে মা কেমন সেজে আছেন। বহু প্রাচীন এই মন্দির, এবং মন্দিরের মাকে তো আমরা দেখতে পাচ্ছি, কত পুরনো এই মন্দির? 100 বছর পেরিয়ে গেছে। আচ্ছা এখানে কি কি হয় পুজোর সময়? এই কথা পরে হরিনাম সংকীর্তন। আর এখানে অন্ডালে যে গ্রামের অনেক মানুষেরা আসেন, এসে এখানে এই পুজোতে সামিল হন একসাথে। হ্যাঁ অনেকে আসেন, যায় বিবাহ উৎসব হলে এখানে অনেকে করে এইসব। আচ্ছা এখানে তার মানে লক্ষ্মী পুজো হয়, দুর্গা পুজো হয়, বাসন্তী পুজো হয়, এবং মা কালীর পুজো হয়। মা কালী পুজো, আচ্ছা কালী পুজো হয়। আচ্ছা আর মহাদেব আছে, ওখানে মহাদেবও আছে, মহাদেবও আছে, শিব ঠাকুরের পুজো হয়। আচ্ছা এই হচ্ছে পুরনো মন্দির, 100 বছরেরও প্রাচীন মন্দির। অনেকে আসছেন এখন, অনেকে এখন ঠাকুর দেখতে আসছেন। এবারে আরতিও শুরু হবে একটু পরে, এরকম ডাকের সাজে মা আছেন। এ দেখুন বহু প্রাচীন এই মন্দিরে মা ভীষণ জাগ্রত, অনেকেই আসেন, এখানে মনস্কামনা পূরণ হয় তাদের, তাই তো? হয় তো, নিশ্চয়ই। আচ্ছা অনেক জাগ্রত, অনেক জাগ্রত, অনেক জায়গা থেকে লোক আসে। হ্যাঁ আর এখানে মেনলি ছাগলের পাঠা পরিধানের রীতি এখনো পর্যন্ত আছে। বলি কবে হয়? বলি অষ্টমীর দিন হয়, নবমীর দিন হয়। অষ্টমী নবমী দুদিনই হয় পাঠা বলি, দুদিনই পাঠা বলি। আচ্ছা আর নবমীর দিন আমাদের প্রসাদ বিতরণ করা হয়। হ্যাঁ খিচুড়ি প্রসাদ। আচ্ছা আর ওই পাঠার প্রসাদ আর কি বিষয় বিতরণ করা হয়। আচ্ছা অনেক লোকের সমাগম হয় অষ্টমীতে, বহু থালা পড়ে আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ গ্রামে প্রায় প্রত্যেক গ্রাম থেকেই বাড়ি থেকে আমাদের এখানে থালা দেওয়ার রীতি আছে। থালা টালা দেওয়া হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়। মানে অন্ডাল গ্রামের এটা একটা বিখ্যাত মন্দির, তার মানে মোটামুটি এরিয়া আমাদের এখানে এখন আর নাম বাসন্তীতলা। আচ্ছা আসল দুর্গা পুজো এটাই, সেটাই বলা হয় আর কি। কারণ আমরা যে শরৎকালে যে পুজো দেখি সেটা হচ্ছে অকাল বোধনের পুজো, সেই দুর্গা পুজো ধুমধামভাবে হয়। আর এই পুজো কিন্তু ধুমধামভাবে হয় বাসন্তী পুজো, মায়ের আমরা কাছে একদম চলে এসেছি। আর আমরা আজকে এসেছি দুর্গাপুরের কাছেই অন্ডাল গ্রাম। এটা অন্ডাল গ্রামের বহু পুরনো একটা মন্দির। এই
এই অন্ডালগ্রামে অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে এটা তো দেখছেন বাসন্তী মন্দির, এটা হচ্ছে বাসন্তীতলা। এবং এছাড়াও এখানে আছে রণরঙ্কিণী দেবীর মন্দির, এখানে আছে মা কালীর মন্দির, এখানে আরও অনেক অনেক পুজো হয়, পাশে আছে রাজবাড়ি। এরকম আপনারা এখানে এসে অনেক কিছু দেখতে পাবেন যেগুলো বহু পুরনো, ব্রিটিশ আমলেরও অনেক কিছু আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে কখনো নিশ্চয়ই তুলে ধরবো আপনাদের কাছে। আজকে দেখিয়ে দিলাম এখানকার বাসন্তী মন্দির, বাসন্তী দেবী এবং বিশেষ দিনে পুজো। আপনারা নিশ্চয়ই আসতে পারেন অন্ডালগ্রামে। তো অন্ডালগ্রামের এই পুজো কেমন লাগলো সবাই কমেন্টসে জানান, সবাই একটু শেয়ার করে দিন, যাতে এই সমস্ত ভিডিওগুলো যেগুলো আমরা ইনফরমেশনগুলো তুলে ধরছি সবার কাছে, সেটা যেন সবার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন। সবাইকে আবার বাসন্তী পুজোর অনেক শুভেচ্ছা, বাই।